মোদী অমিত শাহ কুমড়োর ঘাট খা, ভালো করে সকলকে কুমড়োর ঘাটের টেস্টটা ওদের বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ। আপনারা একটু ওয়েট করবেন, এই মাত্র আমাদের কাছে খবর এসেছে। এই খবর সত্যি কি মিথ্যে আমি জানি না, মিডিয়াদের কাছে আমি অনুরোধ করব, এই তো অন রেকর্ড করার জন্য। আমরা ছিলাম মিছিলে সকাল 11:30-12 থেকে এখন 3 বাজে আমরা মিছিল। আমরা মিছিল থেকে এক পা বাইরে যাইনি। মিছিলের মধ্যে কোনো মিডিয়া এসে জিজ্ঞেস করেছিল যে দিনেশ ত্রিবেদী নাকি পদত্যাগ করেছেন, তাদের আমি বলেছি যে আমি দিনেশ ত্রিবেদীকে চিনি, আমার সঙ্গে ভালো পরিচয় আছে, তবে তিনি কেন পদত্যাগ করেছেন তিনি বলতে পারবেন, আর কি হয়েছে না হয়েছে আমি রাস্তায় আছি আমি জানি না, আর পার্টি কি করবে না, দিনেশবাবু যদি চলে যান কি হবে, তা উনি গেলে কি হবে সেটা পার্টি ঠিক করবেন। আমি কোটি কোটি তৃণমূল কর্মীর মধ্যে একজন, আর আমি যাদের বলেছি আমি তাদের আবার বলছি, আমার এই গান যে রিলিজ হবে সেই গানের মধ্যে রয়েছে যে লাইনটা দিনেশ ত্রিবেদী পদত্যাগের সঙ্গে কোনো যুক্ত নয়, তার কারণ দিল্লিতে কি হয়েছে আমরা জানি না, আমি এখনো টিভি দেখিনি, আমি কোনো খবর জানি না, কিন্তু আমাদের ওখানে যে গানটা আমরা গেয়েছি সেই গানটা হয়েছে দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন, দিদি তুমি এই বাংলার সবার মনে লাইফ লাইন, দিদি তুমি এই বাংলার
সবার মনে লাইফ লাইন পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে পাবলিক সব বোঝে ভরসার লোক খোঁজে আর রামের দলে টাকার লোভে গদ্দাররা গোজে আরে লাভলি এই যে গানের লাইন এটা সাত দিন আগে এই গানটার অডিও রিলিজ হয়েছে ফলে এর সঙ্গে দিনেশ ত্রিবেদীর পদত্যাগের কোনো ব্যাপার আসে না এই গানটা সাত দিন আগে রিলিজ হয়েছে আজকে তার ভিডিও রিলিজ হচ্ছে ফলে আমি সমস্ত পার্টির ছেলেদের কাছে বলবো আমরা তৃণমূল কংগ্রেস যখন তখন যাত্রার নামে যে কোনো প্রশ্ন এলে আমরা উত্তর দেব না আমাদের দলের মুখপত্র রয়েছে আমাদের স্লোগান কর্মী আর জোড়া ফুল এটাই হলো তৃণমূল মানুষ আর জোড়া ফুল এটাই হলো তৃণমূল কুমড়ো নিয়ে ব্যস্ত খালি বাজার থেকে কুমড়ো কিনছে আর পলিটিক্যাল বাজারে ফায়দা তুলতে পলিটিক্যাল লিডারদের কুমড়োর মতো পয়সা দিয়ে কিনছে তো আমরা মনে করি এই কুমড়োর ঘাঁটটা নরেন্দ্র মোদী আর অমিত শাহ খাওয়া উচিত আজকে ভাটপাড়াই হচ্ছে সব থেকে ভালো জায়গা কারণ ভাটপাড়া থেকেই বাংলা মুক্ত করার লড়াই শুরু হবে আমরা ভাটপাড়া বেছে নিয়েছি আর এখানে হাজার হাজার মানুষ আজকে কুমড়োর ঘাট টেস্ট করতে এসেছিল এবং আমাকেও টেস্ট করতে বলেছিল কিন্তু আমি টেস্ট করে দেখলাম যে এই কুমড়োর ঘাটটা তৈরি হয়েছে নরেন্দ্র মোদী আর অমিত শাহের জন্যে আর কুমড়োর ঘাট এটাও মনে রাখবেন কুমড়ো খুব অল্প সময় পচে যায় অতএব যে মালগুলো কিনে ভাবছেন বিরাট কিছু করবেন কিচ্ছু হবে না আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাই আমাদের স্লোগান কুমড়োগুলো ফুলো ফুলো অনেক দামে বিক্রি হলো সঙ্গে কিছু পটল মূলো ও লাভলি মোদী অমিত শাহ কুমড়োর ঘাট গা যে আমাদের দলের কোনো রাজ্যসভার সাংসদ পদত্যাগ করেছেন আমি শুনেছি যে শুভেন্দু অধিকারী বলেছে এখানে সবাই ল্যাম্পপোস্ট একটাই পোস্ট তাহলে আরেকটা ল্যাম্পপোস্ট হয়তো গেল পোস্টটা তো থেকেই গেল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তার মানেই লক্ষ লোক অতএব না আমি বলতে পারবো আমি বলতে পারবো না আমি বলতে পারবো না আমি দিনেশদাকে চিনি আমার সঙ্গে পরিচয় আছে কেন পদত্যাগ কী পদত্যাগ আমি জানি না তবে এটুকুন আমি জানি কাল মদন মিত্র না থাকলেও তৃণমূলের কিছু আসবে যাবে না শুধু তৃণমূল মানে কর্মী আর জোড়া ফুল এটাই হলো তৃণমূল মমতা আর জোড়া ফুল এটাই হলো তৃণমূল আমার মনে হয় অ্যাকচুয়ালি কী হয় যখন বেশি ফ্যাট হয়ে যায় না তখন ওই যারা ডায়েটিশিয়ান বলে ফ্যাট কমাও আমি নিজের ফ্যাট কমেছি আমি বুঝতে পারছি শরীর ফিট হয়ে গেছে তার মানে যত ফ্যাট কমছে তত তৃণমূল আরও টাইট হয়ে যায় কিচ্ছু যায় আসলে কিচ্ছু এসে যায় না মানুষ জানে 294টা সিটেই প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর মানুষ জানে মমতা ব্যানার্জি মানে হরে কৃষ্ণ হরে হরে স্বাস্থ্য সাথী ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে সবুজ সাথী সাইকেল ঘরে ঘরে দলের যদি ক্ষতি হয় আমার তো জীবদ্দশায় না হলেও আমি তো আর বয়স বলতে পারবো না লোকে ধরে ফেলবে তবুও বহু বছর আমার জীবদ্দশায় রাজনৈতিক জীবনে জগৎ দলে এই মিছিল আমি কোনোদিন দেখিনি এরপর আবার যাবো কোথায় বীজপুর এটা দলের নেতৃত্ব বলবে না আমি তো দলের কোটি কোটি কর্মীর একদম শেষ জায়গায় রয়েছি তবে এইটুকু না আমি জানি আমার দল মানে মানুষ আর জোড়া ফুল আর মমতা ব্যানার্জি এই তিনটে থাকলে আর কেউ যায় আসে না বাজারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবার এক্সপ্রেস বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন আপডেট স্টাইলের উইন্টার কালেকশন সোয়েটার জ্যাকেট পাজামা ব্ল্যাঙ্কেট আরও এক্সক্লুসিভ সব মেন্স এবং ওমেন্স উইন্টার কালেকশন তাহলে আর দেরি কেন এক্ষুনি চলে আসুন উইন্টার সিজনে এক্সপ্রেস বাজারে কাঁচামারা স্টেশন রোড এক্সপ্রেস বাজার